পিডি কবিরাজ মহল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা নিশ্চয় আপনারা ভালো আছেন বরাবরের মতো আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও পর্বে আপনাদের স্বাগতম এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ পুষ্টিগুণ ও শারীরিক উপকারিতার দিক থেকে দেখতে গেলে বাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে এতে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ই ফাইবার সেলেনিয়াম ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামাইনো অ্যাসিড পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং আরও অনেকগুলো উপাদান রয়েছে তাহলে আসুন বন্ধুরা এখন আমরা বাদাম খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নেব বাদাম হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায় বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাদামে উপস্থিত ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে তাই প্রতিদিন আট থেকে দশটি বাদাম খাওয়া খুব জরুরি ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় বাদাম খেলে বাদামে এমন কিছু উপাদান রয়েছে যা মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের নিয়ম করে বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে বাদামের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা ক্যান্সারের মতো জটিল রোগ দূর করতে সহায়তা করে বাদাম ক্যান্সারের মতো রোগ দূর করতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে বাদামের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তার মধ্যে ক্যান্সার রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে তাই অবশ্যই প্রতিদিনের খাদ্য তালিকায় বাদাম রাখা উচিত শরীরে পুষ্টির ঘাটতি দূর করতে বাদামের ভূমিকা অনস্বীকার্য কারণ আমি আগেই যেমনটা বলেছি বাদামে পরিপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে এখানে ফাইবার আপনি পাবেন প্রোটিন পাবেন ফ্যাট ভিটামিন ই ম্যাঙ্গানিজ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টু ফসফরাস ম্যাগনেশিয়াম প্রায় সকল উপাদানগুলোই এই বাদামের মধ্যে বিদ্যমান এছাড়া বাদাম খেলে ওজন বেড়ে যাওয়ারও তেমন কোনো ভয় থাকে না তাই আপনি নির্ভয়ে বাদাম খেতে পারেন বাদামের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায় আমাদের শরীরের মধ্যে বেশ কিছু খারাপ কোলেস্টেরল রয়েছে যেগুলো হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় বাদামের মধ্যে ওমেগা থ্রি যে ফ্যাটি অ্যাসিড রয়েছে এটি খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় যার ফলে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায় ডায়াবেটিস ও ব্লাড প্রেশার রুগীরা নিয়মিত বাদাম খেলে তাদের শরীরে রক্তচাপের মাত্রাটা পরিপূর্ণ মাত্রায় ঠিক থাকে এবং শরীরে প্রচুর শক্তি অনুভূত হয় তাহলে বন্ধুরা বুঝতে পারলেন বাদাম কতটা উপকারী তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আট থেকে দশটি বাদামের দানা অবশ্যই রাখবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য